নমস্কার সদগুরু ইদানিং ধূমপাইদের হটলাইনে টেলিফোন কলের সংখ্যার একটা বৃদ্ধি দেখা গেছে মানে যারা তাদের নিকোটিন আসক্তির কারণে প্রবল ইচ্ছা সত্ত্বেও এই অভ্যাসটি ত্যাগ করতে পারছেন না সদগুরু যারা এর সাথে লড়ছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি হবে বেশ এটা বলছেন এটা আমি না এটা চিকিৎসকরা বলছেন যে এই ভাইরাসে যদি আপনি আক্রান্ত হন ধূমপাইয়ের আগে মরবেন এটা একটা চিকিৎসা হতে পারে আমি নিষ্ঠুর হওয়ার চেষ্টা করছি না আপনার ওপর আমি এমন একজন নই যে নীতিবাদী এবং বলবে যে আপনার ধূমপান করা উচিত না আমি এটাকে কোনো নৈতিক বিষয় হিসেবেও দেখছি না যেরকম কিছু লোকেরা দেখেন এটা শুধু এরকম এমন কিছু করা যেটা আপনার শরীরতন্ত্রের বিরুদ্ধে সম্পূর্ণ অর্থহীন আর একটা ব্যাপার হল ধরুন আপনি এর মধ্যে কোনো সুখ পান তাই এটা করছেন তা ঠিক আছে আমি এটা আপনার ওপর ছেড়ে দেব কিন্তু আমার কাছে সবথেকে বড় সমস্যা হলো যে আপনি বাধ্যতামূলক হয়ে পড়েন জীবনের সহজ জিনিসগুলোকে নিয়ে এটা একটা বড় সমস্যা আমার কাছে আপনি ধূমপান করছেন এটা কোনো বড় বিষয় নয় আপনি কিছু বাধ্যতামূলকভাবে করছেন এটাই বড় বিষয় কারণ আপনি বিবর্তনের সুফলগুলোকে বাতিল করে দিচ্ছেন যা মানুষের আছে যে এ কিছু খুশি করতে পারে সচেতনভাবে কিন্তু আপনি বাধ্যবাধকতাকেই নির্বাচন করছেন কিছু করার জন্য যা আপনি মজা বা সুখের জন্য বেছেছেন বা এটা সাধারণ সুখের জন্য আপনার জীবনে আপনি তামাক পছন্দ করেন আপনি ধূমপান করতে পছন্দ করেন আমি যা কিছু বলছি তা হলো, বিবর্তনের সুফলগুলোকে বাতিল করে দেবেন না কারণ এই ধরিত্রী মা এই প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে কাজ করেছে আপনাকে এই স্তরে নিয়ে আসতে সচেতনতার চেতনার আর বুদ্ধিমত্তার এত বড় মস্তিষ্কের জন্য বেশ আজ মানুষ তাদের মস্তিষ্ককে ব্যবহার করছে এটা দেখার জন্য যে কি করে একটি গাড়ি তৈরি করা যায় যেটা ধোঁয়াই ছাড়ে না আপনি আর আপনি এখনও ধূমপান করছেন কি সেটা কোনো এক সময় আপনি ধূমপান করতে চাইলেন সেটাকে উপভোগ করেন বলে আমি সেটা ছেড়ে দিচ্ছি আমি আপনার ব্যক্তিগত জীবনে ততটা দূর অব্দি হস্তক্ষেপ করব না তো এটার কোনো মানে দাঁড়ায় না কিন্তু সব সবকিছুর মানে হয় না তা ঠিক আছে কিন্তু আপনি এটা করতে বাধ্য সেটা না না কারণ এই লক্ষ লক্ষ বছরের বিবর্তন স্রেফ আপনার মধ্যে নষ্ট হচ্ছে ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে আক্ষরিক অর্থে এখন আমার কি এটা ছাড়া উচিত আমার কি এটা ছাড়া উচিত কি ছেড়ে দেবেন দেখুন যদি আপনার কান থেকে ধোঁয়া বেরোতো আপনার চিকিৎসার জন্য যাওয়া উচিত কিছু চলছে ভেতরে কিন্তু আপনি এটা ভেতরে নিচ্ছেন এবং বাইরে বার করছেন এর কোনো চিকিৎসা নেই আপনাকে মনস্থির করতে হবে আপনি তখনই মনস্থির করতে পারবেন কারণ আপনি দেখেছেন যে মালবড় বিজ্ঞাপনগুলি কারণ আপনি ভাবেন আপনি একজন প্রকৃত পুরুষ শুধু সিগারেট খেলেই না না আমি লিঙ্গ বিদ্বেষ করছি না মহিলারাও খেতে পারেন অবশ্যই কি করে ভাবলেন যে শুধু পুরুষেরাই ধূমপান করতে পারে না আপনারাও মূর্খ হতে পারেন বোকা হওয়া শুধু পুরুষের অধিকার নয় সবার অধিকার আছে একটাই জিনিস হলো বোকামি নানা রকম রূপ নেয় নানা জীবনকে আঘাত করে কিন্তু বোকামির থেকে মৌলিক রূপ হল যে আপনি বেছে নেন এই কি আঘাত করতে যদিও শারীরিক যন্ত্রণা আছে আর অনেক রকম জিনিস জড়িত আছে তাও আপনি এটাকে আঘাত করতে বেছে নেন এটা আপনি বেছে নেননি হয়তো আপনি বেছে নিয়ে শুরু করেছিলেন কিন্তু কিছু সময় পর এটা একটা বাধ্যকতা হয়ে গেছে আমি এটা ছেড়ে দিতে চাই আমি ছেড়ে দিতে চাই এসব করবেন না যদি জোর করে ছেড়ে দেন আপনি অন্য কিছু পাগলামি শুরু করবেন একবার এরকম হয়েছিল শঙ্করণ পিল্লাই একদিন অফিস থেকে ফিরছিলেন এবং তার অফিস সহকর্মী এক যুবতী বললেন আপনি কি দয়া করে আজকে আমাকে বাড়িতে ছেড়ে দিতে পারবেন তিনি বললেন নিশ্চয়ই দরজাটি খুলে দিলেন একটি ভদ্রলোকের মতো এবং বাকি সব কিছু তারা গাড়ি করে যাচ্ছিলেন যখন একটি নির্জন রাস্তা এলো তিনি থেমে গেলেন এবং হঠাৎ একটি অক্টোপাসে পরিণত হলেন তার মানে আটটি অঙ্গ তিনি তাকে জড়িয়ে ধরলেন মেয়েটি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বললেন তুমি বোকা আমি আপনার কাছে এসে বসলাম এই ভেবে যে আপনি একজন ভদ্রলোক কি করছেন কি আপনি তিনি বললেন আমার ভুল হয়েছে ভুল হয়ে গেছে আমি ধূমপান ছেড়ে দিয়েছি তাই এইসব কাজ আপনি করবেন না জোর করে যদি আপনি বুঝতে পারেন যদি আপনি এটা বুঝতে শুরু করেন যে আমরা জানি একটি বাস যেটি ধোঁয়া ছাড়ে সেটা ভালো নয় যে গাড়ি ধোঁয়া ছাড়ে সেটাও ভালো নয় কিন্তু মোটর গাড়ির বিবর্তনে তার এখন সেই জায়গায় আছে যেখানে এখনও ধোঁয়া ছাড়তে হয় সবগুলো এখনও ইলেকট্রিক হয়ে যায়নি যানবাহনের বিবর্তনের দিকে দেখতে গেলে এখনও ধোঁয়া ছাড়াটা ঠিক আছে আমরা চেষ্টা করছি ধোঁয়াহীন হওয়ার কিন্তু তবুও ধোঁয়া ছাড়লেও এখনও ঠিক আছে কারণ মোটর গাড়ির বিবর্তন এখনও সেই জায়গায় পৌঁছায়নি যেখানে সেটা একদম ধোঁয়াহীন কিন্তু এটার বিবর্তনে এটা ধোঁয়াহীন হয়ে গেছে অনেক আগেই এটা ছাড়ে কার্বন ডাইঅক্সাইড এটাই এর প্রকৃতি এখন আপনি কার্বন মনোক্সাইড গ্রহণ করতে চান বা যাই হোক না কেন বেশ আপনাকে এটা দেখতে হবে যেটা একটা বোকামি একবার যদি দেখে নেন কোনো কিছু বোকামি তাহলে আপনাকে ছাড়তে হবে না এমনি চলে যাবে এখন আপনার মনে হয় আপনি ভাবেন এটা খুব স্মার্ট এই ধূমপান করাটা বিশেষ করে আপনি যখন চোদ্দ পনেরো বছরের ছিলেন যখন আপনি ধূমপান করতেন ভাবতেন সত্যি বড় কিছু করছেন তাই এখন আপনার বয়স যাই হোক আপনি যদি এটা বুঝতে পারেন যেটা একটা বোকামি যেটা আপনি করছেন আপনাকে ছাড়তে হবে না এটা নিজে থেকেই পড়ে যাবে কারণ আপনি নির্বোধ হতে পছন্দ করেন না সেটা আমি জানি অমন হবেন না